আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট প্রিয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে বহুদিন পরে আপনাদের অনেকের সাথে আজকে দেখা এই লক্ষ্মীপুরে আমি অনেক কয়েকবার এসেছি লক্ষ্মীপুরে আপনাদের প্রায় সবগুলো থানাতে গিয়েছি বিভিন্ন রাস্তাঘাটে গিয়েছি কয়েকবার এসছি প্রিয় ভাই বোনেরা আজকে ইফতার উপলক্ষে আয়োজিত এই যে অনুষ্ঠান দোয়া মাহফিল আছি আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন কিন্তু একটু আগে আমরা কয়েকজনের কথা শুনেছি কয়েকজন মানুষের কথা শুনেছি যেই মানুষগুলোর মনে একটি কষ্ট আছে দুঃখ আছে কি সেই দুঃখ যে তারা তাদের আপনাদের আপনাদের কেউ তার ভাইকে সন্তানকে খুঁজে পাচ্ছে না হারিয়ে ফেলেছে আমরা আমাদের অনেক সহকর্মীকে লক্ষ্মীপুরের শুধু লক্ষ্মীপুর বিএনপি না লক্ষ্মীপুর ছাত্র না লক্ষ্মীপুর যুবদল না সমগ্র বাংলাদেশে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সহ শ্রমিক দল সহ আমাদের বহু সহকর্মীকে আমাদের মাঝে থেকে নিয়ে যাওয়া হয়েছে শুধু আমাদের সহকর্মীদের বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ অনেক মানুষ যারা বর্তমানে এই স্বৈরাচারী এই যে নিশিরাতের অবৈধ সরকার এদের সাথে যারা একমত পোষণ করেনি যারা এদের বিভিন্ন কাজের বিভিন্ন অবৈধ কাজের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে এই রকম বহু মানুষকে আমাদের মাঝে থেকে নিয়ে যাওয়া হয়েছে এই মানুষগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না উপস্থিত ভাই বোনেরা এইরকম তো হবার কথা ছিল না এই রকম হবার কথা না এখানে একটু আগে একজন সন্তান বলে গেছে তার বাবাকে এইভাবে গুম করে ফেলা হয়েছে একটি কথা সে বলেছে খুব গুরুত্বপূর্ণ কথা যে একদিকে উন্নয়নের কথা বলবে ভালো ভালো কথা বলবে আর আরেকদিকে মানুষ খুন করবে মানুষ গুম করবে সেটা তো সামঞ্জস্য হলো না সামঞ্জস্যপূর্ণ হলো না কথাটি একদম সঠিক মানুষ খুন করে আর যাই হোক মানুষ গুম করে আর যাই হোক ভালো কোনো কিছু করা যায় না দেশের জন্য ভালো কিছু করা যায় না দেশের মানুষের জন্য ভালো কিছু করা যায় না আজকে ইফতার মাহফিলে হয়তো জুয়েল বেলাল আলমগীর রাজু ওমর কাদের জিশান কাউসার মাসুম হারুন মেম্বার খোকন এরকম আরো অনেকজনের শত মানুষের আমাদের মাঝে থাকার কথা ছিল মানুষগুলো আজকে নেই এই মানুষগুলার কোনো কিন্তু অপরাধ নেই এই মানুষগুলোর কি অপরাধে তাদেরকে সরিয়ে দেওয়া হলো কি অপরাধে তাদেরকে আমাদের মাঝে থেকে নিয়ে যাওয়া হলো জোর করে যে তারা এদের এই এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই এই যে মানুষের ভোটের অধিকার অবৈধ নিশিরাতের সরকার এই মাফিয়া সরকার মানুষের ভোটের অধিকার যে কেড়ে নিয়েছে এই অবৈধ মাফিয়া সরকার মানুষের কথা বলার অধিকার যে কেড়ে নিয়েছে এরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে ক্ষতিকারক কাজ করছে এর প্রতিবাদ করেছিল এই মানুষগুলো আমাদের শত নেতাকর্মীকে লক্ষ্মীপুরের শত নেতাকর্মীকে আজকে গুম খুন এর শিকার হতে হয়েছে সমগ্র বাংলাদেশের পরিস্থিতি আজ এই লক্ষ্মীপুরের মতন সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ প্রায় চল্লিশ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে গায়েবি মামলা দেওয়া হয়েছে আজকে আপনারা যে এই যে আমার সামনে যারা আপনারা আজকে উপস্থিত আছেন আমি এই সামিয়ানের নিচে সহ বাইরে যাদেরকে দেখতে পাচ্ছি এখানে আপনারা উপস্থিত হয়তো প্রায় প্রত্যেকের নামে মঞ্চে যারা আমাদের নেতারা উপস্থিত আছেন প্রত্যেকের নামে মিথ্যা মামলা আছে প্রত্যেকের নামে হয়রানিমূলক মামলা আছে আছে না মামলা আছে না প্রত্যেকের নামে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা এখন প্রত্যেকের নামে মিথ্যা মামলা আছে এই যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলার আপনারা কোনো সুবিচার পান কোনো সুবিচার আপনারা পান এই মিথ্যা মামলা কোনো সুবিচার নয় আজকে যে এই যে বিচারালয়গুলো হয়েছে সে নিম্ন আদালত হোক নিম্ন আদালত হোক উচ্চ আদালত হোক সব আদালত আজকে এই নিশিরাতের সরকার এই অবৈধ সরকার এই মাফিয়া সরকার যা বলে ঠিক সেইভাবে কাজ করে আমরা ছোটবেলা থেকে শুনছি শুনেছি যে বিচারালয় বলে বিচারের বাণী অর্থাৎ নিরপেক্ষ বিচারের বাণী আসে কিন্তু এই যে এখানে বিচারের বাণী শোনা যায় না এখানে শোনা যায় এই নিশিরাতের অবৈধ সরকারের বাণী শোনা যায় কয়েকদিন আগের ঘটনা কয়েকদিন আগের ঘটনা এই দুই তিন দিন আগের ঘটনা ঢাকা কলেজের সামনে কি হয়েছে আপনারা দেখেছেন কিভাবে ঢাকা কলেজের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল কাদের বিরুদ্ধে এই যে এই যে নিশিরাতের অবৈধ সরকার তাদের যে দল এই যে আওয়ামী এদের যে কতগুলো সন্ত্রাসী লোকজন আছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী লোকজন আছে তারা এই নিউ মার্কেটের দোকানগুলোতে গিয়ে রেস্টুরেন্ট গুলোতে গিয়ে খাবার হোটেল গুলোতে গিয়ে বিনে পয়সায় জোর করে খায় হোটেলের কর্মচারীদের সাথে রীতিমতন অত্যাচার নির্যাতন করে বিভিন্ন দোকানে গিয়ে অন্য অন্য দোকানে গিয়ে চাঁদাবাজি করে তারা জোর করে কাপড় নিয়ে নিয়েছে এরই প্রতিবাদ করেছিল এই প্রতিবাদ করার ফলে আমরা কি দেখেছি শুধু যে এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকেরা যে শুধু প্রকাশ্যে এসে মারপিট করেছে তা নয় হেলমেট বাহিনীকে নিয়ে এসছে এই আওয়ামী লীগ যুবলীগের ছাত্ররা হেলমেট পরে এসে সেখানে মানুষকে খুন করেছে সেখানে মানুষকে তারা গুলি করে হত্যা করেছে এই হত্যার ফলে এই হত্যার ফলে নাহিদ নামে একটা ছেলে যে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না এই নাহিদ নামে একটা ছেলে গুলিতে গুলিতে সরকারের মারা যাবার পরে নাহিদের বাবা মাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে হত্যা যে করা হয়েছে এই হত্যার আপনি বিচার চান কিনা আপনারা বিচার চান কিনা নাহিদের বাবা মা বলেছে যে তারা কোনো বিচার চায় না কেন বিচার চায় না কারণ তাদের সোজা কথা যে এই দেশে কোনো বর্তমানে এই দেশে কোনো বিচার নেই কোনো নিরপেক্ষ বিচার নেই এই দেশে এটি শুধু নাহিদের বাবার একার কথা না আপনাদের মনে আছে কিছুদিন আগে একই রকম ঘটনা ঘটেছে একই ভাবে একটি ঘটনা ঘটেছে আওয়ামী লীগের লোকজনের গোলাগুলির জন্য নিজেদের মারামারি গোলাগুলির জন্য প্রীতি নামে একটা মেয়ে মারা গিয়েছে সাধারণ মেয়ে কলেজ ছাত্রী একটা মেয়ে মারা গিয়েছে প্রীতির বাবাকে জিজ্ঞেস করা হয়েছে জামাল উদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে সাধারণ মানুষ সে কোনো রাজনীতি করে না তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি বিচার চান না আপনার কন্যা হত্যার বিচার চান না একই কথা বলেছে জামাল দেশে আমি কোনো বিচার চাই এই দেশে কার কাছে বিচার চাইবো এই দেশে তো সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে আজকে দেশের অবস্থা পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা মিলে গুন্ডা পান্ডারা মিলে কি করেছে নিউ মার্কেট এলাকায় আপনারা দেখেছেন কিভাবে সাধারণ দোকান কর্মচারী দোকান মালিকদের উপরে নির্যাতন অত্যাচার করেছে আপনারা দেখেছেন আপনারা এই অবৈধ সরকারের পুলিশ বাহিনী র্যাব বাহিনী তাদের নির্যাতনের প্রমাণ সাক্ষ্য হচ্ছেন আপনারা লক্ষ্মীপুরবাসী বাংলাদেশের সব জেলার মতন আপনারাও লক্ষ্মীপুরবাসী স্বচক্ষে এর সাক্ষী এখন আজ আজ যদি আমরা আজ যদি আমরা প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে না পারি তাহলে জুয়েল বেলাল আলমগীর রাজু ওমরের মতন জিশান কাউসার কাশে মাসুম হারুন মেম্বারের মতন এই লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হবে শুধু লক্ষ্মীপুরে না সমগ্র বাংলাদেশে দীর্ঘতর দীর্ঘতর হবে এই লিস্ট প্রিয় ভাই বোনেরা আজ যদি আমরা প্রতিরোধ গড়ে না তুলি আপনারা দেখেছেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনে কি হয়েছে মানুষকে ভোট দিতে দেয়নি মানুষকে ভোট কেন্দ্রের ধারে কাছে জিতে যায়নি তার আগেই এই অবৈধ সরকার এই নিশিরাতের সরকার এই মাফিয়া সরকার মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছে কাজেই আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকা একটি খবর বের হয়েছে এই যে আপনারা ফেসবুক চালান আপনারা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে যে বিভিন্ন রকম মেসেজ দেন সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ দেন এখন সরকার কি করছে আপনাদের এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আপনার যদি কোনোদিন মন খারাপ থাকে আপনি সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কাউকে আপনি বলতে পারবেন না যে আপনার মন খারাপ এই কথাটাও পর্যন্ত আপনি বলতে পারবেন না আজ এরা সৈরাচেরি কায়দায় এগোতে এগোতে এমন জায়গায় এসে পৌঁছেছে তারা যে তারা আজকে মানুষের মনের কথা বলার অধিকার পর্যন্ত তারা খর্ব করে নিতে চায় প্রিয় ভাই বোনেরা শুধু কি এইখানে শুধু এইখানে নয় আজকে আমরা কি দেখি আজকে আমরা দেখি দারিদ্রের কষাঘাতের দারিদ্রের অসহায়তায় মানুষ টিসিবি ট্রাকের পিছনে লম্বা লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর আমরা অন্যদিকে কি দেখি যেখানে মানুষ অসহায়তে দারিদ্রের অসহায়তায় মানুষ আত্মহত্যা করছে ছাত্র আত্মহত্যা করছে অসহায়তের জন্য তার সামনে কি ভবিষ্যৎ সেই তার সামনে কোনো আশা নাই তার সামনে কি ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎ নাই তার সামনে এই নিরাশায় ছাত্র আত্মহত্যা করছে অভাবের তাড়নায় ছাত্র হত্যা করছে অভাবের তাড়নায় কৃষক হত্যা আত্মহত্যা করছে অভাবের সহ আত্মহত্যা করছে এই আত্মহত্যার লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রিয় এই যখন দেশের অবস্থা আমরা তখন দেখি যে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে এই অবৈধ সরকারের নিষেধার মাফিয়া সরকারের লোকজন ঢাকার স্টেডিয়ামে নাচ গানের আসন বসাচ্ছে তারা শুধু তাই নয় এই কয়েকদিন গেল মাত্র এক মাস পার হলো আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করলাম দেশের মানুষ যখন অভাবের তাড়নায় অস্থির এরা নিয়ে আসছে বিদেশি শিল্পী বিদেশি টাকা খরচ করে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে নাচ গানের আসর করছে সুবর্ণ জয়ন্তীর বছর আমরা দেখেছি ১৭ হাজার মুক্তিযোদ্ধার ভাতা এই সরকার এই অবৈধ সরকার বন্ধ করে রেখে দিয়েছে সতেরো হাজার মুক্তিযোদ্ধার ভাতা যারা যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে তাদের ভাতা বন্ধ করে রেখে দিয়েছে অথচ নিজেরা বিদেশি শিল্পী এনে কোটি কোটি টাকা খরচ করে স্টেডিয়ামে গান বাজনার করছে। আজকে আজকে আমরা কি দেখছি। দেখছি দল এই আওয়ামী লীগ নামক দল তাদের নেতা কর্মীরা ফ্যান্সি ডিল কিভাবে আমদানি করা যায় সরকারিভাবে তার পারমিশন চাচ্ছে কারণ এই ফ্যান্সি ডিল আমদানি করে তারা তরুণ সমাজকে ধ্বংস করে দিতে চায় কাজেই প্রিয় ভাই বোনেরা আজকে সময় এসেছে আজকে সময় এসেছে আপনাদের সকলকে সিদ্ধান্ত নেবার সময় এসেছে আপনাদের সকলকে উঠে দাঁড়াতে হবে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের বিএনপি সহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে ইস্পাতের মতন আপনাদের ঐক্যকে সুদৃঢ় করতে হবে কঠিন করতে হবে যেন আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন আজকে সমগ্র বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিএনপির নেতাকর্মীদের দিকে আজকে তাকিয়ে আছে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পেরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পেলে দেশ নেত্রী খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার মুক্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আজ বাংলাদেশের সকল বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীদের আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ আজ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য এই অবস্থা থেকে কাজেই আজকে আজকে আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই যে শত মানুষ মানুষ যে যে আজকে আজকে আমাদের আমাদের মধ্যে মধ্যে থেকে থেকে লক্ষ্মীপুর শত চলে গিয়েছে জেলাতে যাদেরকে গুম করা হয়েছে যাদেরকে খুন করা হয়েছে তারা তো আপনাদের জন্যই যুদ্ধ করেছিল তারা তো এই দেশের মানুষের গণতন্ত্রের জন্যই যুদ্ধ করেছিল তারা তো এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ করেছিল তারা তো যুদ্ধ করেছিল তারা তো প্রতিরোধ প্রতিবাদ করেছিল এই এই দেশের মানুষের স্বাধীনতা জন্য। তাদের বৃথা যেতে পারে না এবং যেহেতু বৃথা যেতে পারে না তাই আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন আসুন আজকে সেই জন্য যে কোনো মূল্য হোক যেভাবে হোক যে কোনো মূল্য হোক আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেই জন্যই আমি বারে বারে একটি কথা বলছি বারে বারে আমি একটি কথা বলছি কেই সেই কথা প্রিয় ভাই বোনেরা ফাইসা বাংলাদেশ যাবে কোন পথে হবে হচ্ছে হচ্ছে আমাদের আমাদের আবার আপনারা বলুন বাংলাদেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজপথে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ আপনাদের সাথে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমার আবার দেখা হবে আবার এই লক্ষ্মীপুরের মাটিতে আমি আসব আবার আমি লক্ষ্মীপুরের মাটিতে এসব আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সকলকে বিদায় জানিয়ে আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম